আসসালামু আলাইকুম সবাইকে। আজকে বলতে যাচ্ছি সেই সফলতার প্রথম সূত্রটি, যার জন্য আমরা এতদিন যাবৎ অপেক্ষা করে আছি। চলুন দেখি সেই সূত্রটি কি। মূল কথায় যাওয়ার আগে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনার হাতের কাছে অটোমেটিকলি চলে যায়। আর কথা না বাড়িয়ে চলুন দেখি সেই সূত্রটি কি। সফলতার প্রথম সূত্র হিসেবে আমি যেটা আমার ওপিনিয়ন থেকে বের করছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বের করছি, সেটা হচ্ছে আমাদের জীবন থেকে চারটি বিষয় একেবারে ডিলিট করে দিতে হবে। চারটি বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে অহংকার। অহংকার এই জন্যে ডিলিট করে দিতে হবে, কারণ নয় অহংকার অথবা ইগো এটি সবসময় আমাদেরকে কর্মবিমুখ করে তুলবে। দ্বিতীয় হচ্ছে হিংসা। হিংসা বিষয়টা এই জন্যে বাদ দিতে হবে, কেন নয় হিংসা আমাদেরকে কন্টিনিউয়াসলি পুড়িয়ে তুলবে, এমনকি আমরা কখনো নির্বাচন করতে পারবো না কিংবা আমরা কখনো বুঝতে পারবো না যে আসলে আমরা সফল হয়েছি। তৃতীয় যে বিষয়টা আসে সেটি হচ্ছে লোভ। লোভ আমাদের জীবনকে ভুল পথে পাবার ভুল পথে পরিচালিত করবে এবং আমাদেরকে অ্যাগ্রেসিভ করে তুলবে, রাতারাতি বড় বড় লোক হওয়ার জন্য স্বপ্ন দেখাবে যা আসলে ইম্পসিবল, এবং যে সব কারণে মূলত আমাদের অনেকেই আর কি বা আমরা অনেকেই ফেলোর হই। চতুর্থ যে বিষয়টা আসে সেটি হচ্ছে পেছনে কথা বলা অথবা মিথ্যে কথা বলা, যেটাকে আমরা আরেকভাবে বলতে পারি অন্যের দোষ খুঁজে বেড়ানো। এটা এই জন্যেই এতটুকু গুরুত্বপূর্ণ যে যদি আমরা অন্যের দোষ কন্টিনিউয়াসলি কথা খুঁজে বেড়াই অথবা পেছনে কথা বলতে থাকি, তাহলে যে কোনো সমস্যা আমরা আমাদের নিজেদের ভুলগুলো খুঁজে পাইতে অক্ষম হব। আর যে কোনো ঘটনার পিছনে অবশ্যই কোনো না কোনো কারণ থাকে, আর আমাদের ফেলোর হওয়ার পিছনে অবশ্য নয় অবশ্যই কোনো না কোনো কারণ থাকতে পারে কিংবা থাকবে, যার জন্য যখন আমরা পেছনে কথা বলবো কিংবা মিথ্যে কথা বলবো কিংবা অন্যের দোষ খুঁজে বেড়াবো, তখন আমরা আমাদের নিজেদের দোষ কখনোই খুঁজে পাবো না, যার ফলে আমরা কন্টিনিউয়াসলি ফেলোর হতে থাকবো। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।